নন্দিনী দেবীকে ঘর থেকে নিয়ে আসুন। ওকে স্যার। নন্দিনী চ্যাটার্জি কোথায়? আমি আমি কিছু জানি না স্যার, এইখানেই তো ছিল। সত্যি করে বলেন, নন্দিনী চ্যাটার্জি কোথায়? বিশ্বাস করুন স্যার, আমি আমি কিছু জানি না স্যার। চলুন চলুন স্যার, নিয়ে এসো। চলুন স্যার, নন্দিনী চ্যাটার্জি ভেতরে নেই, এই যে ইনি ছিলেন ভেতরে। স্যার বিশ্বাস করুন, বিশ্বাস করুন স্যার, আমি আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আমার এই ভাইপোটা স্যার, আমার এই ভাইপোটা খুব খুব বদমাস স্যার, ওকে আপনি মারুন, মারুন স্যার, মারুন ওকে। পিসি কি বলছো কি তুমি? গাড়িতে তোলো, জানি গাড়িতে তোলো, নিয়ে যাও গাড়িতে, নিয়ে যাও। আমি কিচ্ছু জানি, নিয়ে যাও গাড়িতে, জানি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। বল বল নন্দিনী কোথায়? বল স্যার, মা কালী দেবী, মা শীতলা দেবীর বলছে নন্দিনী কিন্তু ওই ঘরে ঘুমিয়েছে। মিথ্যা কথা বলবি না, তাহলে কি নন্দিনী হাওয়ায় উড়ে গেল? ব্যানার্জি আপনি ব্যস্ত হবেন না, আমরা দেখছি। আমরা কাল কলকাতায় ফিরে সকালেই আপনাদের বাড়িতে যাচ্ছি। আপনাকে এবং আপনাদেরকে আমার কিছু জানানোর আছে। যেন বাড়ির সকলেই থাকে, যদি পসিবল হয় তাহলে নন্দিনীর বাবা মাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি রাখছি। আমি খোকন নামে ওদের একজনের কাছ থেকে নন্দিনীর খবর বার করি, আর সেই মতো পুরো পুলিশ ফোর্স নিয়ে গিয়ে মালতীপুরের সেই বাড়িতে গিয়ে হানা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত
নন্দিনী দেবীকে আমরা পাইনি। একটা কথা আমার কাছে ক্লিয়ার, নন্দিনী দেবী কিডন্যাপ হলেও সেই রাতে নন্দিনী দেবী নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং মালতীপুরের সেই বাড়ি থেকেও নিজের ইচ্ছায় পালিয়ে গিয়েছিলেন। ওনাকে কেউ কোথাও সরিয়ে দেননি। এখন আমার কাছে নন্দিনী দেবীর কিডন্যাপের কারণটা খুবই স্পষ্ট, কিন্তু এই মুহূর্তে তিনটে প্রশ্ন। প্রথমত, সেই রাতে নন্দিনী দেবী বাড়িতে ফিরলেন না কেন? দ্বিতীয়ত, কেনই বা নন্দিনী দেবী নিজের ইচ্ছায় কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন? আর তিন নম্বর এবং সবথেকে দরকারি প্রশ্ন হচ্ছে এইটা যে সেই রাতের কথাগুলো নন্দিনী দেবী কাউকে জানালেন না কেন? নন্দিনী দেবীর কাছে নিজের ফোন না থাকার জন্য উনি রুমনের ফোন থেকে আমাকে ফোন করতেন এবং সব কথা বলতেন। কেউ যাতে আমার ফোন নাম্বারটা জেনে না নেয় তার জন্য ফোন করার পরই উনি আমার ফোন নাম্বারটা ওনার ফোন থেকে ডিলিট করে দিতেন। কে ফোন করেছিল? এখন আমার কাছে সব ঘটনাটা জলের মতো পরিষ্কার। আমরা সবাই মিলে নন্দিনী দেবীর খোঁজ করব, কিন্তু এই মুহূর্তে যদি নন্দিনী দেবীর খোঁজ খবর আমরা না পাই তাহলেও সত্যিটা আপনাদের সবাইকে আমাকে জানাতে হবে। হ্যাঁ সূর্য, করতেই হবে। আচ্ছা, অয়নবাবুকে দেখতে পাচ্ছি না কেন? উনি কোথায়? অয়ন একটু টয়লেটে গেছে, ফ্রেশ হয়ে নামছে। ওকে, তাহলে শুরু করি। সেদিন নন্দিনী দেবী পৃথ্বীরাজ বাবুকে এয়ারপোর্টে ছেড়ে দেওয়ার পর গাড়ি নিয়ে সোজা বাড়ির দিকেই আসছিলেন। হ্যালো, কি ঠিক করলেন? আরে কি এত ভাবছেন, চলে আসেন। আমি তো আপনাকে বলেছি আমি যেতে পারবো না আপনার কাছে। সে তো আমি জানি, আপনি বলেছেন আসবেন না, কিন্তু এখন তো আসতে হবে। দেখুন, আপনি কি বলছেন আমি আমি ঠিক বুঝতে পারছি না। আপনার আদরের মান মম মিঠু আমার স্কুলে পড়াশোনা করছে। হ্যাঁ, তার মানে? মানে সিম্পল, আপনি না আসলে কিন্তু ওদের আমি ছাড়বো না। আপনি এসব কি বলছেন? আপনি কেন এসব করছেন? সেটা আপনি এখানে আসলেই জানতে পারবেন। হ্যালো, আমাকে ওর অফিসে ওর সাথে দেখা করতে বলেছে। খবরদার, তুমি কিন্তু একা যাবে না, আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি এসো, আমি আমি যাচ্ছি। হ্যাঁ শোনো, আরেকটা কথা, তুমি বরং একটা কাজ করো, তুমি বরং বাড়ি। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো রাত্রি রাত্রি শুনতে পাচ্ছো? চার্জটাও শেষ হয়ে গেল, কি করব আমি এখন? দাদা আপনি এইদিকে এই এইদিকে গাড়িটা দাঁড় করান, দাদা আপনি এক্ষুনি এইদিকে গাড়িটা দাঁড় করান। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনাকেও পুরো ঘটনাটা জানানো দরকার। হ্যাঁ, পুরো ঘটনাটা আমার জানা দরকার, কিন্তু আমার মনে হয় এই সমস্ত কথা বলে সময় নষ্ট না করে তার আগে আমার এটা দেখা দরকার যে নন্দিনী কোথায়। এক্সকিউজ মি অয়নবাবু, সময়টা বোধহয় নষ্ট হচ্ছে না অয়নবাবু। আর শুধু আপনি নন, আমাদের সবাইকে খোঁজ খবর করতে হবে যে নন্দিনী দেবী এখন কোথায়। অয়নবাবু আপনি বসুন। নো, আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এই ঘটনার সঙ্গে চ্যাটার্জি বাড়ির ভবিষ্যৎ জড়িয়ে আছে। নন্দিনী দেবী পৃথ্বীরাজবাবুর ভাড়া করা গাড়িটা ছেড়ে দেওয়ার পর উনি ট্যাক্সির জন্য ওয়েট করতে থাকেন। উনি পরপর ট্যাক্সি পেয়েও যান, কিন্তু নরেশ সাগরওয়ালের অফিসে পৌঁছতে ওনার বেশ কিছু দেরি হয়ে যায়। নন্দিনী দেবী নরেশ আগরওয়ালের অফিসে ঢোকার পর আরে নন্দিনী দেবী, আরে আসেন আসেন আসেন, বসেন বসেন, আসেন। বাচ্চারা কোথায়? আমার তো কোনো বাচ্চা নেই। কোন বাচ্চার কথা বলছেন? আপনি খুব ভালো করেই জানেন আমি কোন বাচ্চাদের কথা বলছি। আমি আমার বাড়ির বাচ্চাদের কথা বলছি, মন মিঠু মোমো। আইন বাবুর বাচ্চা, তা আমি কি করে জান? আমি কি সব বাচ্চা ঠেকালিয়ে বসে আছি? কিন্তু আপনি যে বললেন, একটু মজা করলাম। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন, আরে বসেন না। হ্যাঁ বসেন 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 বসেন। হ্যাঁ আগুন বলেন। বাচ্চারাই যখন এখানে নেই তখন আপনি আমাকে এভাবে এখানে ডাকলেন কেন? আপনি তো আমার কাছে এমনি আসতেন না, সেই জন্য তো এইভাবে ডাকলাম। ডেকেই যখন এনেছেন তাহলে এবার বলুন আমাকে এখানে কেন ডেকেছেন? ব্যস্ত হচ্ছেন কেন? এসছেন মিঠাই উঠাই খান। শুনুন, আমি এখানে খাওয়া দাওয়ার জন্য আসিনি। রাত্রি এখানে আসিনি। কোন রাত্রি? রাত্রি রায়, আপনি তাকে খুব ভালো করেই চেনেন। সে আমার কাছে আসবে কেন? ওর এখানে আসার কথা ছিল। আরে হনুমান জি কা কসম, আপনি ছাড়া কেউ এখানে আসেনি। তাহলে এবার আমাকে দয়া করে তাড়াতাড়ি বলুন কেন আমাকে ডেকেছেন, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে। এ তো হরপুরের কি আছে, দাঁড়ান। এটা চিনতে পারছেন? ভালো করে দেখুন, চ্যাটার্জি বাড়ির দলিল আছে।
এটা আপনার কাছে হে নেরেস আগরওয়াল চাইলে সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে আসতে পারে। আপনার পিতাজি যাতে 3 crore rupees না দে, বাড়িটা যাতে বন্ধক না হয়, সেই জন্য ভেবদোষ বাবুকে কিডন্যাপ করে দলিলটা আমি হাতিয়ে নিয়েছি। নন্দিনীদি দেখেন, আমার কিন্তু রুপয়া উপয়া কুচু চাই না, আমার ফালতার জমিটা চাই। আপনার দাদুর মাথা হাত বুলিয়ে যেমন ভাবে পারেন জমিটার বন্দোবস্ত করেন, ভুল করেও কিন্তু পুলিশে খবর দিবেন না, কারণ আগরওয়ালে দিমাগ গরম হয়ে গেলে হোল ফ্যামিলির হাতে ভিক মাঙার থালা ধরিয়ে দিব। ঠিক আছে, আমি আসছি। এক মিনিট রুকে নন্দিনী দেবী। বাচ্চাদের খোঁজ নিতে এসেছিলেন, জানবেন না বাচ্চাগুলো কোথায় আছে? যে জানাবে তার সাথে আপনার ভেট করিয়ে দিচ্ছি। এদিকে আসেন।